হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই সুস্থ আছো, ভালো আছে। আজকে শুক্রবার, এখন যখন ব্লগটা শুরু করছি, এখন বাজে সকাল 8টা। আমি 8টার সময় যেহেতু ঘুম থেকে উঠিনি, উঠেছি 6:30। অদিতিকে রেডি করলাম, অদিতিকে রেডি করে তাকে খাইয়ে তাকে পড়তে দিয়ে এসে সকালে প্রায় বাসন খেলাও মাজা হয়ে গিয়েছে। এই দেখো বাসনপত্র মাজা হয়ে গিয়েছে, এখন কোনো কিছু কাজ করিনি, গ্যাস ট্যাসগুলো মুছে রেখেছি। চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, সঙ্গে থাকো। চলো, তোমরা দেখতে পাচ্ছ 8:10 হয়ে গিয়েছে। চলো কাজকর্মগুলো তাড়াতাড়ি করে নিই। তোমার দাদাভাই রাতে এখানে শুয়েছিল, কৃষ্ণপুর তো দেখতে পাচ্ছ কী অবস্থা হয়ে আছে। আমি ঘরে ছিলাম, আমি আর অদিতি, তোমার দাদাভাই এখানে ছিল। এই দেখো এই পাখাটা নিয়ে আর একটা পাখা এখানে। আর চলো, এই দেখো গ্যাসটারগুলো পুরো সমোচা হয়ে গিয়েছে, কিন্তু আগে এই বিছনাটা গুছিয়ে নেবো, তারপর দাবাঘাটের ঝাড় দিয়ে মুছে মাছে নেবো। চলো সঙ্গে থাকো, তোমরা সব কিছু দেখতে পাবে। আর জলগুলো গুছিয়ে রাখি। রাতে তোমাদের দাদাভাই এখানে আবার চার্জ দিয়েছিল। চলো সবাই দেখলে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি বারান্দায় এসেছি, দেখো এত ময়লা হয়, বড় বড় টিকটিকি আছে, সেই টিকটিকি প্লেই দেখো পায়খানা করে, আর দেখতে পাচ্ছ তোমরা। চলো বারান্দাগুলো ঝাড় দিয়ে নিই। বারান্দাটা ঝাড় দিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে ফের কথা বলতে আসছি। তোমরা দেখতে পাচ্ছ আমার ঘর দেওয়া পুরো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, ছাদটাও ঝাড় দিয়ে নিয়েছি, ছাদটাও ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। চলো এবার ঘরটা মুছে নেবো, সব দিকে একদম পরিষ্কার। এবার ঘরটা মুছে নেওয়ার পালা, চলো বাথরুমে যাবো। বাথরুমে সেই বালতিটা নিয়ে নেবো, নিয়ে ওর ভিতর চলো জলটা নিই, ঘরটা মুছতে হবে তো আমাদের একটু ফিনাইলটা নিয়ে নিই। চলো বালতি আমি ফিনাইল জল নিয়ে নিয়েছি ঘর মোছার জন্য। চলো দাদাভাই বাথরুমে গিয়েছে বলে আমি তাড়াহুড়ো করে ঘরটা না মুছে সঙ্গে সঙ্গে বিছনাটা গুছিয়ে নিলাম। ওদিকে জামাকানগুলো এক সাইড ধরে আছে, ঘরটা মুছে নিয়ে তারপরে জামাকানগুলো গুছিয়ে নেবো। তো চলো ঘরটা মুছে নিই। চেষ্টা করছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করা।
মোজা হয়ে গেল। দুটো বারান্দা মুছবো না, দুটো বারান্দা মুছবো, সব দিকে বারান্দা তো প্রত্যেকে মোচা সম্ভব না, আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারছি যতটা পারছি। তোমরা দেখতে পাচ্ছ সব দিকে পুরো পরিষ্কার করা হয়ে গিয়েছে, মোছা হয়ে গিয়েছে। দেখো দেখো রান্নাঘরটা এদিকে পরিষ্কার করে নিয়েছি। তো চলো সঙ্গে থাকো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সকালে কাজকর্ম পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, বাথরুম টাথরুম সব পরিষ্কার করে নিয়েছি। এটাও আমার একটা মূল্যবান কাজ। এই দেখো তোমরা দেখতে পাবে, ভালো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো হাঁড়ি কড়ায় ছাই মাখানো। তোমরা ভাবছো এটা কী জন্য ছাইটা মাখিয়েছি, যেহেতু আমি তো উনুনে রান্না করি, সেই জন্য ওইটা ওই হাঁড়ি কড়ার কিছুক্ষণ রান্না করার আগে ওই ছাই দিয়ে একটু জল দিয়ে মানে ওইটা দিয়ে দিলে প্রলেপটা দিয়ে দিলে ওইটা একটু শুকিয়ে নেবো, যেহেতু আজকের আকাশটা একটু মেঘলা মেঘলা করে আছে, ওই জন্য তাড়াতাড়ি দিয়েছি। যেহেতু আজকের অদিতি স্কুলের মিটিং আছে, ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করবো, সেই জন্য আগে থাকতে ওইটা শুকাতে দিয়েছি। তা চলো কলের জলগুলো নিয়ে আসি, কলের জল আনবো, তারপরে বিছনামাদের গুছা বিছনামাদের তো গুছানো হয়ে গিয়েছে, কলের জল আনবো, তারপর জামাকাপড়গুলো তোমাদেরকে দেখালাম সেগুলো ভাঁজ করে আনলায় গুছিয়ে রাখবো। চলো এসে তারপর তোমার সাথে কথা বলছি, তোমাদের সাথে সঙ্গে থাকো, তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না। কাজকর্ম সারা হয়ে গিয়েছে, ভাত পা ধুয়ে নিয়েছি, খিদে পেয়েছে। এখন এই সকালে ব্রেকফাস্ট বলতে এটা পিঠেটা, চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আর রান্না করতে যাবো। তোমাদের তো বললাম যে আগে তাড়াতাড়ি রান্না করে নেবো, অদিতি স্কুলে মিটিং আছে। চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, সবটা খাইনি, দাদা ভাইয়ের জন্য কিছুটা রেখে দিয়েছি, অদিতি খাবে না বলেছে, ও একটাও পিঠে খায়নি। ওর এত ওর মিষ্টি জিনিস বলতে গেলে ও খেতে ভালোবাসে না, তাও ওই সকালে পড়তে যাওয়ার সময় এক গ্লাস হরলিক্স করে দিয়েছে, ওইটা খেয়ে গিয়েছে। তা চলো আর বেশি কথা বলবো না, রান্না করতে হবে, যেহেতু অদিতি স্কুলে 11টা থেকে মিটিং আছে, সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিই, প্রায় 9:30 বাজতে যায়, আবার অদিতি এক্ষুনি পরে চলে আসবে। তা চলো রান্না করে এসে তোমাদের সাথে ফের কথা বলবো, কী কী রান্না করলাম, কী কী করলাম, সারাদিনের সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো। যে রান্না করে এসে তোমাদের সাথে কথা বলবো, রান্না করে এসে তাড়াহুড়ো করে চান করে অদিতিকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম, যেহেতু 11টার বেশি হয়ে গিয়েছিলো ওই দিন, ওই জন্য অদিতিকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। এই অদিতির মিটিং প্রায় 12:30 শেষ হলো, এই সবে বাড়িতে এসেছি, কী কী রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই। চলো দেখতে পাচ্ছ চিচিঙ্গা ভাজা হয়েছে, ট্যাংরা মাছ, পাউস ট্যাংরা, বেগুন আলু দিয়ে তরকারি করেছি। চলো অদিতি এসে, অদিতি খুব জোরে খিদে পেয়েছে, ওই জন্য অদিতিকে ভাত দিয়ে দিয়েছে। ওই দেখো বলছে আমার দিকে দেখাচ্ছে কেন রাগ হয়েছে, এদিকে তোমাদের দাদাবারও খাওয়া হয়ে গিয়েছে। চলো পরে কথা বলছি। যেই আইসক্রিমটা বাড়িতে তৈরি করেছিলাম, এই দেখো এটা কত সুন্দর হয়েছে, দেখো অদিতি বের করে দেখি ওটা, দেখো কত সুন্দর হয়েছে। চলো পরে কথা বলছো, ওটা খেয়ে নিত। দিদি আমার গালে দিতে এসছে, চলো সেই দুপুরে তোমাদের সাথে কথা বলেছিলাম, আর কথা বলতে পারিনি, খাওয়া দাওয়া কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেন এসে মাত্র আমার প্রচণ্ড জোরে খুব জোরে খিদে পেয়েছিলো, সেই জন্য আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, করে আর শুয়ে পড়েছিলাম। তারপরে আমার শ্বশুরমশাইকে খেতে দেবো, শ্বশুরমশাই একটু কাজ করছিলো, শ্বশুরমশাই খাবে বলে জেগেছিলাম, ঘুমায়নি মানে শুয়েছিলাম,
কিন্তু শ্বশুরমশাই তো খেতে দিতে হবে, ঘুমিয়ে বলে কে খেতে দেবে? উনি কাজ মানে ছাদে পাইপ লাগাচ্ছিল। এটা চলো কোথায় পাইপ লেগেছে তোমাদেরকে দেখাচ্ছি, চলো নিচের ছাদ না উপরের ছাদটা। চলো উনি ভাত খেয়েছে কাজ করে, মানে শ্বশুরমশাই তিনটের সময় খাওয়া দাওয়া করেছে। তো চলো তোমাদের সাথে সব কিছু দেখাবো। এই দেখো এই পাইপটা লাগিয়েছে, চলো দেখাচ্ছি এই পাইপটা। এই একটা পাইপ লাগিয়েছে দেখতে পাচ্ছ। এই দেখো অদিতি ওখানে নিচে দোলা চড়ছিল, কোথায় গেল? চলো আমি ছাদে এসেছি। এটা আমাদের ওপরের ছাদ, আর একটা ছাদ আছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। দেখো এটা নিচের ছাদ। তো চলো বিকালের কাজকর্ম প্রায় সব কিছু সারা হয়ে গিয়েছে, বাসন থালা মাজা হয়ে গিয়েছে, ঝাড় টাড় দিয়ে পরে থেকে জলও নিয়ে চলে এসেছি। এখন আমি ছাদে এসেছিলাম তোমাদেরকে দেখাতে, আর অদিতি মনে নিচে খেলা করছে, এবার আসবে। নোনো চলো সঙ্গে থাকো, সব কিছু দেখবে তোমরা। আর কী বা দেখাবো, সারাদিনে যা যা করলাম তোমাদের তো সব কিছুই দেখালাম, শুধু খাওয়া দাওয়াটা বাদ দিয়ে তোমাদের কিন্তু সব কিছু দেখিয়েছি। হ্যাঁ চলো আমি নিচে নেমে যাই। এই তো তোমাদের সাথে পরে কথা বলবো। এই তো এই তো আমি এই তো চলো পরে কথা বলছি তোমাদের সাথে, সঙ্গে থাকবে তোমাদের সাথে। সেই বিকালে কথা বলেছিলাম, বললাম যে পরে কথা বলবো। এই দেখো অদিতির জন্য ওর সোনাকে নিয়ে এসছে, দেখো। এই দেখো আমি তোমাদেরকে কালকের ভিডিওতে বলেছিলাম যে অদিতি বিরিয়ানি খাবে বলে খুব কান্নাকাটি করছে, ওই জন্য এই দেখো। চলো একটু দেখিয়ে দাও সবাইকে, এরা খুব খুশি হয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। সবাই দেখো কতটা খুশি হয়েছে, দেখো কতটা খুশি হয়েছে। এই দেখো ফুলছে। তা তুমি এটা খেয়ে পড়বে নাকি না বই পড়ে নিয়ে খাবে? চলো অদিতিকে খেতে দিই, অদিতি খেয়ে নিলে তারপর বই নিয়ে বসবে। চলো এই দেখো কি আবার শট দিচ্ছে, দেখো দেখো। চলো অদিতির জন্য অদিতিকে খেতে দিচ্ছি, অল্প দেবো পরে ফের খাবে। তো আমার মাংস দাও। হ্যাঁ মাংস দেবো, এইরকম আটকে ফেলেছে। এই দেখো অদিতি আবার খাচ্ছে, আমার অল্পটুকু পড়ে গিয়েছিল ওই জন্য আমি ধপধপ করে পরিষ্কার করে ওটা গুছিয়ে রাখলাম। এই দেখো পরে তোমাদের সাথে আবার কথা বলবো, অদিতি খেয়ে নি। এই দেখো চলো সঙ্গে থাকো। এই সন্ধ্যের সময় তোমাদের সাথে কথা বলেছিলাম আর কথা বলতে পারিনি, এখন এই তোমাদের সঙ্গে কথা বলে বলে চলে এসেছি। দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে এসেছি, আমি কিছু খাবো না, বা আমি বা অদিতি কিছু খাবো না। আমরা বিরিয়ানি খেয়েছিলাম আমি আর অদিতি, তোমাদের দেখলে তোমাদের দাদাভাই বিরিয়ানি এনেছিল, দুজনে খেয়েছিলাম। তোমাদের দাদাভাই অল্পটুকু খেয়েছিল, খায়নি দাদাভাই, রাতে খাবার খাবে যেহেতু বাবা মা এখানে নেই। বাবাকে ফোন করলাম, বাবা বললো আমি বাড়িতে নেই। তা চলো এবার বাবার জন্য অপেক্ষা করেছিলাম, তা বাবা তো খেয়ে আসবে। চলো তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ বলো, দাদাভাইকে এবার খেতে দেবো। একটা ডিম ভাজবো দাদাভাই মুড়ি তরকারি দিয়ে খেয়ে নেবে। চলো দাদাভাই ডিমটা ভেজে খেতে দিই, তখন আমি এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর যদি সাজগা চথা চ্যানেল কিন্তু যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বাই, গুড নাইট। আজকে আমার ভিডিও এখানে শেষ করলাম, নেক্সট ভিডিও আবার দেখা হবে। আর গুড নাইট বলে দাও। গুড নাইট, আমি একটা মাছ চয়েস করে বলছি বলছি আমার মা একটা এই ডিমের টোস্ট করে দিতে বলছি। বাই, গুড নাইট, নেক্সট ভিডিও আবার দেখা হবে, সঙ্গে থেকো তোমরা আমার এইভাবে।